আজকের এই ভিডিওতে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব প্রাইমারি টেটের ক্ষেত্রে বিষয়টা গুরুত্বপূর্ণ হতে পারে খুব ছোট্ট একটা ভিডিও একটু ভালো করে দেখে নেব তো এখানে বলা হয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম হচ্ছে উনিশশো সালে এবং মৃত্যুকাল উনিশশো সাল তোনার জন্ম হয়েছে দিনাজপুরে তিনি দিনাজপুর ফরিদপুর বরিশাল এবং কলকাতায় তার শিক্ষা জীবন অতিবাহিত করেন উনি একজন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার এবং ঔপন্যাসিক তার রচিত কয়েকটি বিখ্যাত গল্পগ্রন্থ হচ্ছে বিতংশ দুঃশাসন ভোগবতি প্রভৃতি অবশ্যই নামগুলো একটু দেখে নিও এবং তার রচিত কয়েকটি জনপ্রিয় উপন্যাসের নাম এখানে দেওয়া আছে একটু খেয়াল রাখবে তো তার রচিত কয়েকটি জনপ্রিয় উপন্যাস হচ্ছে উপনিবেশ বৈজ্ঞানিক শিলালিপি লাল মাটি সম্রাট ও সৃষ্টি পদসঞ্চার ইত্যাদি এবার যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হবে বা প্রাইমারিটেডের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র তো এই প্রশ্নটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ যে টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তাকে বা টেনিদা কে সৃষ্টি করেছেন তের উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায় তো এই বিষয়টা জানার পাশাপাশি যে প্রাসঙ্গিক আরও যে তথ্যগুলো আছে এখানে অবশ্যই দেখে নিও তো এই ছিল ইনফরমেশান এছাড়াও একটা কথা বলছি সেটা হচ্ছে এর আগে অনেক দিন আগে শিশু সাহিত্যিক বলে অনেকগুলো ভিডিও আপলোড করেছিলাম সেটা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে কিংবা এখানেও স্ক্রিনে দেখো দেখতে পাচ্ছ কিংবা ওপরে আই বাটনেও দেখবে ফোল্ডারটা দেওয়া থাকবে সেখান থেকে সেই শিশু সাহিত্যিকের যে ছটা পার্ট আছে সেটা পুরোটা দেখে নিও এবং সেখানে কিছু কিছু ইনফরমেশান বাদ গেছিলো এর জন্য এই ভিডিওগুলো আপলোড করা তো বিষয়গুলো দেখে নিয়ে অবশ্যই কাজে লাগতে পারে তো এই ভিডিওটা এটুকুই বাই